আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আজকের এই লাইভ ভিডিওতে রাতের বেলা একটি লাইভ ভিডিও যেটি আপনার মানে না করলেই নয়, যে শহরে মানে এত মাত্রায় অটোরিকশার সংখ্যা বেড়ে গেছে যে প্রতিনিয়তই মানে নানান জায়গায় আপনার অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে, যেটা মানে খুবই মর্মান্তিক একটা বিষয়। আমার কিছুদিন যাবৎ আপনার গত কয়েকদিন ধরে মানে কয়েকজন বড় ভাই যারা আপনার এই দুর্ঘটনার শিকার হয়েছে সেটা মানে বলা বাহুল্য, যে মাত্রাতিরিক্ত মাত্রায় আপনার এই অটোরিকশা বাড়ার কারণে কি হয়েছে, মানে যারা আপনার রিক্সা চালাইতে পারে না তারও মানে একদিন দুই দিন মানে চালাইয়া বাইরে জায়গা রাস্তা, তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই। আর শহরে আপনার যা যেই যেভাবে পারতেছে সেভাবেই আপনার এই অটোরিকশা মানে নিয়ে বাইরে যেতেছে, দুই দিন হোক তিন দিন হোক, শিক্ষা বড় ভাইয়ের টিকা ল ঠেলা রাস্তা দিয়ে মানে হেরাই হেরা রাস্তা দিয়ে আপনার ওরা চলাচল করলে মানে বোঝা যায় যে তারাই রাজা, মানে হুন্ডওয়ালার মতো। আর এখন আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ সদরের মেট্রো হল এরিয়াতে, গুলচত্বর এরিয়াতে। এই জায়গাটিতে মনে হয় সারাদিনে প্রায় কয়েক হাজার অটোরিকশা আপনার আসা যাওয়া করে, তো দিনের বেলা হয়তো অনেকটা সময় পারে না, বিভিন্ন পথ ঘুরে তারপর আপনার ওরা ইয়ে পারাপার হয়। আজকের এই ভিডিওটি তুলে ধরার কারণই হচ্ছে যে মানে দুর্ঘটনার শিকার মানে প্রতিনিয়তি হচ্ছে এই অটোরিকশার মাধ্যমে। আমার এক ভাই মানে গত ইয়েতে আপনার হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে এই অটোতে, অটো কী করছে মানে এমন টান দিছে মানে চারিদিক আর আশেপাশে যে কেউ আছে সেটা আসলে কখনো খেয়াল মানে তাদের দেখারই কোনো মানে ইয়া নাই, বিষয় না যে আশেপাশে যে কোনো মানুষ আছে। তো আমরা চাই এই অটোরিকশা আপনার দিনের বেলা অন্তত পক্ষে আপনার সকাল থেকে পাঁচটা পর্যন্ত এই অটোরিকশা আপনার বন্ধ থাকুক, সেটা আমরা নারায়ণগঞ্জবাসী চাই আর কি। না হয় যেই হারে আপনার এরা এগুলো বাড়ছে, বললাম না মানে দুই দিন তিন দিন প্রশিক্ষণ নিয়ে মানে তারা বাইরে হয়ে যায়, তাহলে তো অ্যাক্সিডেন্ট করবেই। তো ভিডিওটি কেমন লাগছে সেটি কমেন্টে জানাবেন, আর আপনারাও এরকম দুর্ঘটনার শিকার হয়েছেন কি না তাহলে জানাবেন, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।